গায়ে হলুদের পর্ব শুরু হবে আর আমি রেডি হয়ে গেছি তার মাঝে মাঝে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, জানো তো, জানো তোমরা জানো আমার আজকে কি হতে চলেছে, মেহেন্দি। আর এখন বাজে 7:30, এই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে পড়েই একটা মানে শরীরটা বমি টমি করে অবস্থা খারাপ হয়ে গেছি। এখন একটু ফ্রেশ লাগছে, মানে আজকে দিনও আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, ব্লগিং করছি, তোমাদের সঙ্গে কথা বলছি। ভাবো তাহলে তোমাদেরকে আমি কতটা ভালোবাসি, নাহলে আজকে দিনও আমি তোমাদের সঙ্গে ব্লগিং করছি কিন্তু তোমাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলে যাইনি। এবং আজকে সকালে অলরেডি আমি ভিডিও পোস্টও করেছি। কথা বলছি এখন, যদি পর্ব শুরু হতে দেরি আছে, এখন একটু আমি ফটো শ্যুট করতে নিচে নামছি। একটা লিলেন পরেছি আমি, ওই ঢাকাই টাকাই পরিনি, লিলেনই পরেছি।
সানগ্লাস আনবো? সানগ্লাস আমার আছে, আমার এখন আবার যাচ্ছি, আই বুড়ো ভাতের পর্ব হবে। এখন আবার আমাদের গায়ে হলুদের পর্ব, আমাদের না আমার গায়ে হলুদের পর্ব শুরু হবে। সব কিছুর আয়োজন চলছে, আর আমি পুরো হাঁপিয়ে পড়ছি, কারণ সকাল থেকে আমার উপর দিয়ে ভীষণ ঝড় যাচ্ছে, তার উপরেও স্ট্রং হয়ে আছি। কোন রকমে একটু এইসব কাজ হয়ে গেলে আমি একটু ঘুমোবো। মেয়ের পিছনে কিছু বলুন। না না না, কিছু বলার নেই গো, শুধুই কান্নাকাটি করছে মেয়ের পিছনে। মেয়ের ছোট মাসি সুন্দর সাজুগুজু করেছে, আর মেয়ের বোন মনে হচ্ছে না, একেই মনে হচ্ছে কোনে। আমি ফটো তুলে দিচ্ছি, তুই ফোনটা সরা। জল দাও, কাউরে জল দাও না তাকে। দিদি কেউ নেই কি? মুছো না মুছো না, সে হলুদটা থাকুক, মুখে হলুদটা থাকুক। বিন্দিকে নিয়ে আসছিস তো?
আচ্ছা এখানে বেশি দেবে না, একটু দেবে।